side, go! নমস্কার দিছো। আজি মোর জীবনের প্রথমবার এই কানু বস্তিত আইছো আর আহি পালো। রাস্তা ইমান ভাল, কতো গাড্ডা গাড্ডি নাই, পাত্তর নাই, ইমান দুনিয়াকে আহিছে অলপ কমর বিকালে। মোর লগত আহা ঠাংকাই কুসুম সাই, এক্সপিরিয়েন্স এমএলএ ক্যান্ডিডেট, আর লংডিংর আমার পার্টির ইনচার্জ আবাতা গাম, পার্টির ডিস্ট্রিক্ট অফিস বিয়ারার, ব্লক কমিটি অফিস বিয়ারার, এই কানু বস্তির রাজা গাম বুড়া, পঞ্চায়েত মেম্বার, আর দুনিয়া দুনিয়া যুবক যুবতী সকল, আর মোর মা দেউতা সকল, আজি ইলেকশন তো এতিয়া আহি পোৱা নাই, কিন্তু মই আপোনালোকৰ আগত যেনেকা হলে কানু বস্তিটো একবার মই চাই আহিম বুলি আজি মই ইয়াত আহিছো। আপোনালোকক অলপ আজির দিনটো অলপ কষ্ট দিছো, কারণ আমি আহিব বুলি আপোনালোকে ইমান বহুত ইয়ার লিডার সকলে আজি ইয়াত জমা হয়েছে নিজের কাম কাজ এরি কিনে, গতি কষ্ট দিলে মোর মনের অন্তরের আপনার শুভেচ্ছা মই জানাইছো, থ্যাংক ইউ মই জানাইছো। আর মোর আহাটো হল আমার ওয়াকা সার্কুলর লংডিং ডিস্ট্রিক্টর এটা গাঁর নাম আছে কানু গাঁও, তাতে আমার বহুজন মা দেউতা সকলে আছে, গাম বুড়া, রাজা, গ্রাম পঞ্চায়েত মেম্বার, আর যান মোর ভাই ককাই সকলে, স্টুডেন্ট সকলে আছে, ইহতক লগ পাম বলে মই এই প্রোগ্রাম সাংকায়ক বনাব দিছে। মই একবার যেনে কলে তাতে আহিম, আর আহি কিনে বস্তিকন মই মোর নিজের চকুর পড়া, মোর নিজের কানের পড়া আপনার কথা শুনিম বলে মই ইয়াত আহি পাইছো। গতি আপনালকে অবশ্যই সবে কব পারা নাই, কিন্তু কিছুমান বক্তা সকলে কই দিলে ইয়ার সমস্যা কত, আর বস্তিকন ইমান দুনিয়া, মোর মতে আপনালকে ভাবিব পারে আমালকে বহুত দূরত আছে, মোর দেখা মতে মোর মন মতে আপনালকে মোর মনের ওসরতে আছে, মই বহুত ভাল পাইছো। আর মই এইবার কংগ্রেস পার্টির এমপি ক্যান্ডিডেট আহা সময়ত হব, এইটার কারণে ইলেকশন সময়ত আহাটো নকলি হয়ে যায়, এতিয়ার আহাটো আপনালকে মোক ভালকে চাব পারিব,
ভালকে কথা কব পারিব। গতিকে মই আজি ইয়াত আহি পালো আর মই আহি পাই বহুত ভাল পাইছে। ময়ও আগতে ইয়াত আহি পোৱা নাই, কিন্তু ওয়াকা টাউনত ওয়াকা সার্কুলত ওয়াকা গাঁৱত মই আগতে আহিছিলে। তাতে যেতিয়া মই এডুকেশন মিনিষ্টার আসিলে, শিক্ষা মন্ত্রী আসিলে, ওয়াকা হায়ার সেকেন্ডারি স্কুলত টিচার নাছিলে, মই টিচার লৈ আনি দিছে, ট্রান্সফার অর্ডার করে দিছে, আর আমার উড়িয়া ফেস্টিভেলত মই চিফ গেস্ট হয়ে তাতে আইছিলে। গতিকে মই আমার যিমান ওয়াঞ্চু কমিউনিটি মই ভালকৈ জানে, আর এই সময়ের পৰা এতিয়ার আপনার সিটিং MLA মন্ত্রী আমালোকে একেলগে আসিলে, মই চিফ গেস্ট হিসাবে আইছিলে। ইয়াত আহি পোৱা নাই যদি মই ওয়াকা লৈকে আহিছো। গতিকে আজি ইয়াত আহি পালো, মোর জীবনত সদায় মই মনত রাখিম। আপনালোকে অহা সময়ত মোক ভালকে মদত করে দিয়ক। মই MP পালে নিজে প্রোগ্রাম বনাই আজির নিচিনা প্রোগ্রাম বনাই মই এদিন দুদিন আহি যাব। মই ভোট হওয়ার পিছত যদি মই পাই যাই পাহরি না যাব। আপনালোকে মাতিব নালাগে, মই নিজে দৌড়ি আহিম আপনালোকর ওসর। গতিকে মই প্রতিজ্ঞা করছো, যেতিয়া মই শিক্ষা মন্ত্রী আসিলে লংডিংর এতিয়া কলেজ এতিয়া বনাই আছে, মোর দিয়া হয় দিল্লির পর মই আনি কিনে চাংলাং রাংপাড়া কলেজ হয়ে গল, টিরাত দেওমালি কলেজ হয়ে গল, লংডিংত কলেজ নাই। এটা হলে লংডিংত এটা কলেজ দিব লাগিব বলি মই নিজে ভাবি দিল্লিত গই কিনে এটা কলেজ আনি লংডিংত 2014 আগতে মই দিয়া হয়েছিল। সেইদিনা আহি চাইছে এতিয়ালৈকে আরম্ভ হওয়া নাই। আটটা কলেজ আনিছিলে, সাতটা আরম্ভ হয়ে গল, লংডিংর বাকি আছে। কোনে বাকি করেছে আমি না জানি, রাজ্যর ভুল না নেতা সকলের ভুল, সরকারের ভুল, জলদি খুলিব লাগে এই কলেজ। মই আই কিনে অলপমান দুঃখ পাইছে, মোর জন্ম দিয়া লড়া ছোৱালী এই কলেজ কনে মডেল ডিগ্রি কলেজ কনে আজিলৈকে শুরু হওয়া নাই, এইটার কারণে মোর অলপ দুঃখ আছে। তারপর এডুকেশন মিনিষ্টার হয়ে ক্লাস ওয়ানের পর ক্লাস আটলৈকে প্রি স্কুল এডমিশন কোনে করেছে, মোর সময়ত করেছে, এসেম্বলিত ল পাস করেছে। ওয়ানের পর ক্লাস এইটলৈকে প্রি স্কুল ইউনিফর্ম মোর সময়ত মই বনাইছে। ওয়ানের পর টুয়েলভলৈকে NCERT কিতাব দিব লাগে বলে, ফ্রিকে দিব লাগে বলে মই কানুন বনাইছে। আর অরুণাচলত প্রাইভেট কিতাব আগতে লওয়া আছিলে, মই NCERT কিতাব কানুন লওয়াই কিনে মন্ত্রী আহিব যাব, সরকার বদলা বদলি হব, কিন্তু কিতাব বদলা বদলি হব না লাগে। NCERT কিতাব অরুণাচল স্কুলত পার্মানেন্টলি মই এসেম্বলিত 2010 অরুণাচল প্রদেশ স্কুল এডুকেশন এক্ট 2010 কানুন বনাই পার্মানেন্ট করে দিয়া হয়েছে। আজি যদিও মই পাওয়ারত নাই, 10 বছর হয়ে গেল, কিতাব চলি আছে। এতিয়া কোনো স্কুলত কিতাব শর্ট আছে, কিতাব কম হয়েছে, কোনো স্কুলত আজি কোয়া নাই। এদিন এনেকা সময় আসিলে টিচার লগতো কিতাব নাই, স্টুডেন্ট লগতো নাই, যা মারওয়ারী বিলাক কিতাব সাপ্লাই করে ইহতে করা নাই বলে দেরি হয়ে আসে। এইটু ভাবি মই ময়ও দুখিয়া লড়া, বস্তির পর আহা লড়া হয়, গতিকে এদিন মন্ত্রী হয়েছে মোর দায়িত্ব হল রাজ্যর কারণে মা দেউতার সকর কারণে ভাল কাম করিব লাগে বলে মই এই কানুন বনাই দিয়া হয়েছে। মই মন্ত্রী থাকুতে বসিরামে কি করেছে আপনালোকে ভাবিব পারে, বহুত ইউনিভার্সিটি খোলাই দিছে, কলেজ খোলাই দিছে, নানা রকমের পাবলিকর কারণে রাজ্যর কারণে ভাল বস্তু আমার দিনত বহুত পড়িলে। এইটো কংগ্রেসের কথা নহয়, BJP-র কথা নহয়, ফুলে কাম নকৰিব, হাতে কাম নকৰিব, মানুহে কাম কৰিব। গতিকে আপনালোকে অরুণাচলত চেঞ্জেস লাগে, চেঞ্জেস মানে
এই চাউলকণ কালে ভাল নহয় পাত্ৰ আছে তেতিয়া বদলি করে চাও আপনার চকীটো বহিবলে অল্প তাত ভাল পোৱা নাই তেতিয়াহলে অল্প বদলি করে চাও গতি এইবার মই আপনালোক মনৰ অন্তৰৰ পৰা অনুরোধ কৰিছো আমাৰ যি কেন্ডিডেট আহিব আপোনালোকে সবে যোগদান কৰিব মদত কৰিব আৰু জয়যুক্ত কৰিব জিতাই দিব আৰু মোকো মই এই কানুৰ গাঁৱৰ কাৰণে পাৰ্লামেণ্টত এটা কথা কবলৈ মন আছে আমাৰ টিএলচি এৰিয়াত পিস আৰু ট্ৰেংকুলিটি শান্তি আমি লাগে ইয়ার পিস টকটো আমি সাপোর্ট করব ভালোর কারণে রাজ্যের সুবিধার কারণে আমি সাপোর্ট করব এইটো মোর ডিউটি হব পার্লামেন্টর কানুর কানু বস্তির কারণে পানি নাই রাস্তা নাই কিবা কিবি নাই মই আওয়াজ উঠাব এই আওয়াজ উঠাবর কারণে মই এইবার কারা হম মই রসগোল্লা খাবর কারণে কারা হওয়া মই আওয়াজ উঠাবর কারণে পাবলিক দুঃখ তকলিফ চাবর কারণে আজি ইয়াত আহিছো আজি ইয়াত আহা মানে জিকিলেও আহিব আর জিকিলে মানে পার্লামেন্টে আওয়াজ দিব ইয়ার দুঃখ কষ্ট টিএলসি এরিয়া কি কি সমস্যা আছে মই সাপোর্ট দিম পাবলিক পেপারত কাম করিম আর আমার তিরাপ চাংলাং লংডিংর কারণে ইয়াত আমি এয়ারপোর্ট খুলিব পারে ইন্ডাস্ট্রি খুলিব পারে ভাল ভাল বস্তু ডিপার্টমেন্ট পাসিঘাট ইটানগর মাত্র ডাঙর ডাঙর অফিস বহিব ইয়াত সরু সরু অফিস বহাব এনেকা নহব ইয়াত ডাঙর অফিস বহাব লাগিব আমার ইয়াত এডুকেটেড আনএমপ্লয়েড বিহত পড়া লিখা লড়া ছোৱালী বহুত গড়ে গড়ে বহি আছে চাকরিয়েই পোৱা নাই কার দুঃখ মা দেউতার দুঃখ দেখি মা দেউতা ইমান টকা পয়সা খরচা করে পড়াইছে ঘরত আহি বহি আছে তাস খেলি আছে কারণ কাম নাই গতি এইটু আমার নেতা সকলের পাবলিকর লিডারর সরকারের ভুল সরকারে ভাল বস্তু করা নাই চুপে কোনে চাব লাগিব সব পালে ডেভেলপ হব লাগিব তেতিয়াহে এই আমার জায়গাখন ডেভেলপ হব আনু বস্তি ইন্টেরিয়র বহুত দূর আছে লংডিং মাত্র বস্তু রাখলে নহব ইয়াতো যি লংডিংত পাই ইয়াতো পাব লাগিব এই ধরনের আমি মনত ভাবিব লাগিব আপনালোকক ওচৰত আনিব লাগিব দূরত রাখিব নালাগিব এতিয়া হলে আমার ইকুইটেবল ডেভেলপমেন্ট বরাবর ডেভেলপমেন্ট হব গতি এইটোর কারণে মই আজি এমপি কারা হয়েছো আর মুদ্রা উঠাব মই চুপ চাপ না থাকো মই সরুর পৰা পড়াশোনা করো থাকুতে স্টুডেন্ট লিডার আসলে কলেজতো আসলে আর তার উপর সদাই মই এই পাবলিক রাজ্যের সুবিধার কারণে কাম করে থাকো আর ভবিষ্যৎ দি মই করে থাকিম বলে প্রতিজ্ঞা করে আপনালোক আজি যান ইয়াত বরষুণ দিনত ভি আহি পাইছে নিজের কাম এরি কিনে আপনালোক মোর মনের অন্তরের পৰা ধন্যবাদ দি মই মোর বাকনটো সামনি মারিলো আর আজি বহুত দুনিয়াকে কালচারেল এই রূপ দেখাইছে আমার মহিলা সকলে আর আমার দেউতা সকলে লগরিয়া সকলে দেখাইছে মই বহুত ভাল পাইছো মই বহুত আনন্দ পাইছো গতি আপনার সবক যান স্টুডেন্টস আছে ধন্যবাদ দি যান পঞ্চায়েত লিডার গ্রাম রাজা আর যান ইল্ডারলি সকলে আহিছে মা দেউতা সকলে আপনার ধন্যবাদ ধন্যবাদ দি মোর বাকনটা ইয়াতে মই সামনি মারিছো থ্যাংক ইউ জয় হিন্দ।